একদিকে চামড়া নিয়ে দরকষাকষি, অন্যদিকে হাঁক ডাকে চলছে লবণজাতের কাজ। ঈদের পরদিন দেশের অন্যতম বড় আড়ত পোস্তার চিত্র ছিল এমনই। সকালে কোরবানি হওয়া পশুর চামড়া নিয়ে পোস্তায় ছুটছেন মৌসুমি ব্যবসায়ী কিংবা মাদ্রাসার শিক্ষার্থীরা। মানভেদে প্রতি পিস চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। তবে ভোরের ঢাকা ও ঢাকার বাইরে থেকে চামড়া নিয়ে আসা ব্যাপারীদের মাথায় হাত, 400 থেকে 500 টাকায় কেনা চামড়া বিক্রি করতে হয়েছে 200 থেকে 300 টাকায়। 400-450 টাকা, 500 টাকায় কিনা 300 পিস বলতেছে, পুরাই ধরাই বলতে পুরাই ধরা। তিনটা চামড়া 1850 টাকা হয়েছে। পাটি আমার বললো যে 2 লক্ষ টাকার উপরে লস। দাম তো বলার মতো না, আমি নিজেও জানি না দাম কি। কোন রকম গাড়ি খালি করলাম, আর কিছু না। যে এই রক্তটা ধুইমু, এটার কামাইটা হয় নাই। সাভার শিল্পনগরীর আশপাশের আড়তে চলছে কাঁচা চামড়া বেচা কেনা, সেখানেও ভালো দাম না পাওয়ার কথা জানান মৌসুমি ব্যবসায়ীরা। সন্ধ্যার পরে এদিকে দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন পোস্তার আড়তদার, এমনকি ট্যানারি মালিকরাও। 8 ঘন্টা 10 ঘন্টা পড়া নেই, এটা তো কোনো মূল্যায়ন নেই, এই জন্য আমরা ওটা দাম দিই না, ওটা নিয়েও না। ওটা 300 টাকা কে, ওটা 200 টাকা দিলে নিব, টাকা দিয়ে চামড়া কিনবো, ভালো চামড়া কিনবো, নষ্ট চামড়া তো আমরা কিনবো না। যখন 15 ঘন্টা 18 ঘন্টা পার হয়ে যায়, চামড়ায় অবশিষ্ট কিছু থাকে না, লবণ জাত করে এটা প্রক্রিয়মেন্ট যা করা হয় ওইটাই লস আমার মনে হয়। এই কারণে 200-250 টাকার উপরে দাম যেই দিবে সেই লসের সম্মুখীন হবে। এদিকে এবছর পোস্তায় 1 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত কেনা হয়েছে প্রায় 80,000 পিস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।